প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে বেশি জঙ্গল কোথায় আছে? উত্তর, ভারতবর্ষে সবচেয়ে বেশি জঙ্গল আছে মধ্যপ্রদেশে। এই জঙ্গলটি 77,462 কিলোমিটার জুড়ে অবস্থিত। প্রশ্ন, কুমিরের গড় আয়ু কত বছর হয়? উত্তর, বিভিন্ন দেশের ছোট বড় কয়েক প্রজাতির কুমির আছে। এগুলি প্রকারভেদে 45 থেকে 100 বছর পর্যন্ত বাঁচে, তবে কুমিরের গড় আয়ু 75 বছর। প্রশ্ন, চুইংগাম কেউ যদি গিলে ফেলে তাহলে কি হতে পারে? উত্তর, কারো কারো ক্ষেত্রে চুইংগাম পেটে চলে যাবার পর সেটা আবার পরের দিনই মল দিয়ে বেরিয়ে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও সত্যি যে চুইংগামের সিনথেটিক অংশ হজম হওয়া সম্ভব নয়। তার মানে এই নয় যে চুইংগাম গিলে ফেললে তা পেটের মধ্যে থেকে যাবে। চুইংগাম গিলে ফেলার পর তা বেশি হলে এক সপ্তাহ পেটে থাকতে পারে। পাকস্থলী প্রতিনিয়ত গিলে ফেলা খাদ্যদ্রব্যকে প্রথমে ইনস্টিটাইন করে, তারপর কোলনে পাঠিয়ে দেয়, যা পরে মলে পরিণত হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। প্রশ্ন, সাপ বারবার জিভ বের করে কেন? উত্তর, বিজ্ঞানীরা সাপকে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ পেয়েছেন যে সাপ জিভ দিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। সাপ যখন শিকার ধরার জন্য ঘাপটি মেরে বসে থাকে তখন তার জিভ কম নাড়াচাড়া করে, কারণ তখন তার শরীর স্থির থাকায় খুব বেশি জোরে শ্বাস প্রশ্বাসের দরকার হয় না। আবার যখন সাপ ছোটাছুটি করে বা রাগান্বিত হয়ে কাউকে কামড়াতে যায় তখন তার প্রচুর শ্বাস প্রশ্বাসের দরকার হয়, ফলে সে খুবই দ্রুত জিভকে নাড়াচাড়া বা ভেতর বাইর করে থাকে। প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণের কতগুলি বউ ছিল? উত্তর, পুরাণে ও মহাভারতের উল্লেখিত তথ্য অনুসারে শ্রীকৃষ্ণর 1600 বউ ছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুধুমাত্র স্ত্রী ছিল 8 জন। এদের নাম ছিল রুক্মিণী, শতভামা, জাম্যবতী, কালিন্দী, মিত্রবৃন্দা, নগ্নজিতা, ভদ্রা ও লক্ষণা। প্রশ্ন, বৈদ্যুতিক ফ্যান কত সালে কে আবিষ্কার করে? উত্তর, 1882 সালে ফিলিপ ডিওল বৈদ্যুতিক ফ্যান আবিষ্কার করেন। তিনি একজন ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী ছিলেন। প্রশ্ন, সত্যিই কি যাদের গায়ের রং কালো তারা পরিষ্কার হতে পারে? উত্তর, পরিষ্কার হওয়ার জন্য ত্বকের মেলানিন সার্জারি করা হয়ে থাকে। এতে ত্বকের মধ্যে কিছু কেমিক্যাল ঢুকিয়ে স্কিন টোন চেঞ্জ করা হয়। এটি করলে স্কিন অনেক লাইট হয়ে যায়। অনেক সেলিব্রিটি আছেন যারা এই টেকনিকটা ব্যবহার করেছেন। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পশুর নাম কি? উত্তর, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পশুর নাম চিতাবাঘ। এরা 1 ঘন্টায় 45 মাইল অতিক্রম করতে পারে। প্রশ্ন, কোন মাছ খেলে মদের চেয়েও বেশি নেশা হয়? উত্তর, আরবি ভাষায় এই মাছটির নাম শার্পা সালফা। 1994 সালে এই মাছের প্রথম খবর পাওয়া যায়। এই মাছ খেলে কোকেন বা হিরোইনের মতো নেশা হয়, যা মদের থেকেও বেশি। প্রশ্ন, মানুষ কোন কানে বেশি শোনে? উত্তর, মানুষ ডান কানে বেশি শোনে, কারণ বাঁ কানের থেকে ডান কান মস্তিষ্কের বেশি কাছে থাকে বলে। প্রশ্ন, মহিলারা বেড়া কেন পরেন? উত্তর, বেড়া বাইরের যে কোনো আঘাত থেকে স্তনকে সুরক্ষিত রাখে। এছাড়া নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় নারীদের। অনেক সময় ঝুঁকে নিচু হয়েও নানা রকম কাজ করতে হয়, সেক্ষেত্রে নানা রকম অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে বেড়া পরা দরকার। এছাড়া স্তনকে সঠিক সাপোর্ট দিতে, পোশাকের সাথে মানিয়ে নিতে ও স্তনের ওজনকে ধরে রাখতে মহিলারা বেড়া পরে। প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইট কত? উত্তর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইট 170 সেমি বা 5 ফুট 7 ইঞ্চি। প্রশ্ন, আটা থেকে যে রুটি হয় সেটির প্রচলন কবে থেকে শুরু হয়েছিল? উত্তর, আজ থেকে প্রায় 5000 বছর আগে সিন্ধু সভ্যতার সময় থেকে রুটির প্রচলন শুরু হয়েছিল। এটাও শোনা যায় যে আকবরের রুটি খুব প্রিয় ছিল। প্রশ্ন, কিভাবে যৌন মিলনে খুব বেশি সুখ লাভ করা যায়?
উত্তর, আপনি সহবাস করার আগে ফোরপ্লে করতে পারেন। ফোরপ্লে হলো দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মধ্যে যৌনকর্ম সম্পাদনের প্রক্রিয়াসমূহকেই ফোরপ্লে বলে, যেমন চুম্বন, মন্থন, লেহন ইত্যাদি। এতে যৌন উত্তেজনা ত্বরান্বিত ও আনন্দদায়ক হয়ে থাকে। সহবাস দীর্ঘ করার জন্য নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম নেওয়া খুব প্রয়োজন এবং এর সাথে সাথে নিয়মিত পুষ্টিকর খাদ্য খাওয়া খুব দরকার। এছাড়া যৌন মিলনের সময় কোনো কিছু নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। এইগুলো ঠিকমতো পালন করলে যৌন মিলনে বেশি সুখলাভ করতে পারবেন। প্রশ্ন, হস্তমৈথুনের ফলে কি লিঙ্গ ছোট হয়ে যায়? উত্তর, হস্তমৈথুনের সাথে লিঙ্গের আকার আকৃতির পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এর সাথে সাথে এটাও জেনে রাখো যে হস্তমৈথুন একটি স্বাভাবিক এবং প্রচলিত প্রক্রিয়া, এর ফলে শুক্রাণু বা স্পামের কোনো ক্ষতি করে না। প্রশ্ন, জাপানের লোকেদের গড়ায়ু বেশি হবার কারণ কি? উত্তর, জাপানিরা বেশিরভাগ গ্রিন টি খায়। জাপানিরা হেঁটে চলাফেরা করতে বেশি ভালোবাসে। তিন, খাদ্যের তালিকায় সুগার, ক্যালোরি ও ফ্যাটের মাত্রা খুব কম থাকে। চার, বেশিরভাগ খাদ্য এরা নিজের হাতে বানিয়ে থাকে। পাঁচ, নিয়মিত এরা বডি চেক আপ করে থাকে। এইসব কারণের জন্য জাপানিদের গড়ায়ু অন্যান্য দেশের তুলনায় বেশি হয়। তো বন্ধুরা, আজকের প্রশ্ন, বলিউড বাদশাহ শাহরুখ খানের বয়স কত? তো তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।